সরকার যতই সামাজিক দূরত্ব নিয়ে গলা ফাটাক, সাধারণ মানুষ কিন্তু পাত্তা দিতে নারাজ। বিশালগড়ের জাঙ্গালিয়াস্থিত গ্যাস এজেন্সিতে সিলিন্ডার তুলতে এসে গ্রাহকদের ভিড় আবারও লঙ্ঘন করল সামাজিক দূরত্বের নিয়ম। বিশালগড়ের মা কালী গ্যাস এজেন্সির সামনে গ্রাহকদের ভিড় আবারও লঙ্ঘিত করল সামাজিক দূরত্বের বিধিনিষেধ। যদিও এজেন্সির তরফ থেকে বারবার বলা হয় গ্রাহকদের দূরত্ব বজায় রাখার জন্য, কিন্তু গ্রাহকটা ততটা সচেতনতা দেখাননি। লকডাউনের মধ্যে প্রতিনিয়ত লঙ্ঘন করা হচ্ছে সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্সের বিষয়টি। তাছাড়া গ্রাহকরা সিলিন্ডার বিলি করার সময় নিয়ে অসুবিধা জাহির করেন, সময়সীমা বৃদ্ধি করার জন্য আবেদন করেন গ্রাহকরা। মানুষ তো গ্যাস এজেন্সির যে স্টাফগুলো রয়েছে, তারা কি সামাজিক দূরত্বটা মানার ক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে? হ্যাঁ, তারা অনেকটাই পদক্ষেপ নিচ্ছে, কিন্তু মানুষ তো মানছে না। যারা দীর্ঘদিন ধরে গ্যাসের করতেছে, কিছুক্ষণ কালকে বুকিং ছিল, গ্যাস পাইছে না, আজকে আবার তারা ওই লুকিয়ে আইছে, আবার আজকে যারা ডেট তারা আজকে আবার করছে। বাইরে যে কোনো প্রতিষ্ঠানে লোক সমাগম দেখে স্পষ্টই বোঝা যায় সরকার সোশ্যাল ডিস্টেন্সিং নিয়ে গলা ফাটালেও সাধারণ মানুষ এখনও এই বিষয়টিকে নিয়ে মোটেও সিরিয়াস নন। পিওর রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।